Hey guys, Assalamualaikum. Kemon achen shobai? Asha kori bhalo achen. Ami bhalo achi. Ajke je video ta ami korchi seta hocche muri makha. Muri makha apnara to mane apnader shobar kache normal mone hote pare. Kintu ami ajke je bhabe korbo shetai apnader sathe share korbo. Gajor, shosha ar tomato bhalo kore dhuye nite hobe. Dhui. ভালো করে ধুয়ে আমি করব কি নিয়ে নিয়েছি আমি একটা বোর্ড আর চাকু এটা কেন বলছি যাই হোক বোর্ড আর চাকু নিয়ে নাম পড়ি আমি নিয়ে এলাম টমেটোটা আমি এখন কেটে নিব ছোট্ট 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 করে টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নিব ছোট 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 আমি কাটা কুটাতে এক্সপার্ট না গিয়ে বলছি আমি টমেটো গুলোকে এরকম কিউব 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 ছোট ছোট করে কেটে নিচ্ছি এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন আমি কুচি করে নিব গাজর আমি গাজর দুই ধরনের গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি তো আমি এখন শসাটাকে কুচি করে নেব এটাতে বেশি কিছু হয়ে যায় আমি এটাতে করে নিচ্ছি নিজের সব তাকাত দেখে আপ করলো কুচি 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 ছিচি তো আমি পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি আমার পেঁয়াজ কাটতে কাটতে চোখে পানি চলে এসেছে কার কার খুব ভয় কেঁদে না দি এই যে চোখের অবস্থা চোখে পানি চলে এসেছে আমি একটা হ্যাক দেখেছিলাম যে এখানে ব্রেড মুখে ব্রেড লাগলে নাকি আর চোখ পেঁয়াজের পানি না আসে ওটাই এখন আমি ট্রাই করব গাইস পানি আসতেছে এই ঘায়াকটা সত্যিকার ট্রাই করেন এটা আসলেই হচ্ছে কাজ করে আমার চোখ দিয়ে একদম পানি আসতেছিল না আমি চোখ মুছিয়ে এসে আমি এটা ট্রাই করলাম কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয় না আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তো একটা বাটিতে আমি ভেজে নিয়েছি মুনি তারপরে আমি দিয়ে দিব মরিচ মরিচ দেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ যেগুলো আমি রেখেছিলাম কুচি করে তারপর দিয়ে দিব শসা শসা মেরি যান তারপর দিয়ে দিব গাজর তার সব শেষে আমরা দিব টমেটো 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 দেওয়ার পরে আমরা দিব হচ্ছে চানাচুর কুরকুরে মানে একটু তো গুড় করার জন্য চানাচুর দিয়ে দিলাম চানাচুর দেওয়ার পরে একটু দিব বেশি না সামান্য একটু দিব তেল সামান্য না যতখানি লাগবে দিব তেল তেল দেওয়ার পরে আমি দিব সামান্য একটু লবণ সামান্য মানে অনেক কম লবণ যেহেতু পেঁয়াজ মরিচ মানে টমেটোগুলো দিয়েছি এই জন্য সামান্য লবণ দিব আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন দেওয়ার পরে আমি একটা ঢাকনাওয়ালা বাটি নিয়েছিলাম তো আমি সেই ঢাকনাটা লাগিয়ে দিব আপনার চাইলে এমনি নর্মাল বাটিও নিতে পারেন এখন সর্বশেষ পালা আমরা এই যে যেটা রয়েছে এটা এখন যে সর্বশক্তি নিয়ে
এই যে মুড়ি মাখা আমি বানিয়েছি তোমার জন্য। থ্যাংক ইউ। এই যে নাও। থ্যাংক ইউ। টেস্ট করো তো কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর কালার। এখন টেস্ট করো। বলো কেমন হয়েছে। ফাটা ফাটি। এমন মুড়ি মাখা আমি কখনো খাইনি, তবে লবণ একটু মনে হয় দিতে হবে। ও আচ্ছা, এক্সিলেন্ট। রিয়াকশন তো আপনারা দেখিয়ে ফেলেছেন, তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।